আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন ভিউয়ার্স আমাদের ভিতরে অনেকেই কিন্তু বিটিসিএল থেকে টিএনটি নাম্বার ব্যবহার করে থাকি সেটা হোক বাসার জন্য কিংবা অফিসের জন্য কিন্তু অনেক সময় আমাদের একটা সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হলো মাঝে মাঝে দেখা যায় যে আমাদের বিল আসতেছে না বিলের কাগজ না আসার কারণে আপনি জানতে পারতেছেন না যে কত টাকা আপনার বিল এসছে এবং আপনি বিল পেমেন্ট করতে পারতেছেন না আবার বিল পেমেন্ট নিয়েও অনেক সময় অনেক ঝামেলা হয় যেমন ব্যাংকে গিয়ে বিল জমা দিতে হয় এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই একটা ঝামেলার সম্মুখীন হয় এবং তার কারণ একটা সময় ব্যয় করে ব্যাংকে গিয়ে বিল দেওয়া এটা অনেক হ্যাসেল মনে হয় কিন্তু বন্ধুরা আপনি চাইলে এখন ঘরে বসেই আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়ে আপনি জেনে নিতে পারবেন আপনার বিটিসিএল বা টিএনটির বিল কত এসছে কোন মাসের বিল কত এসছে এবং আপনি চাইলে সেই বিলটি চাইলে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে পে করতে পারেন মোবাইল ব্যাঙ্কিং বিকাশ অ্যাপের মাধ্যমে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে কিভাবে আপনারা টিএনটির বিল চেক করবেন এবং কিভাবে সেটা বিল আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন সকল কিছুই বিস্তারিত দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট ভিডিওর নিচে থাকা লাইক বটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক वेलकम बैक व्यूअर्स व्यूअर्स কিছু কিছু বিষয় আছে যে জিনিসগুলো যদি আমরা একটু চেষ্টা করি একটু যদি নেটে ঘাটাঘাটি করি তাহলেই কিন্তু খুব সহজেই সেই কাজটি করা যায় কিন্তু আমরা একটু অলসতার কারণে এই কাজগুলো করি না যেমন এই বিটিসিএল এর বিল অনলাইনে কিভাবে দিতে হয় এই জিনিসটা যদি আপনি জানেন তাহলে কিন্তু সময় ব্যয় করে আর আপনাকে ব্যাংকে যেতে হবে না কিংবা বিটিসিএল এর অফিসে গিয়ে আপনার মোবাইল ফোনের যে বিল সেই বিলটি জানতে হবে না তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনারা যে কাজটি করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা একটা লিঙ্ক দেওয়া থাকবে বিটিসিএল এর লিঙ্ক আপনারা সেই লিঙ্কটিতে ক্লিক করবেন লিংকে ক্লিক করে ওয়েবসাইটটিতে আসলেই আপনারা দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসছে ওয়েবসাইটের লিঙ্ক হল ফোন বিল ডট বিটিসিএল ডট কম ডট বিডি এই লিঙ্কটি কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে এবার এখানে আসলে দেখতে পারবেন আপনাকে সাবস্ক্রাইব লেজার ম্যানেজমেন্ট সিস্টেম নামের একটি অপশন শো করবে তো এখানে আপনাকে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিতে বলবে এখন আপনার অনেকেই বলবেন যে লগ ইন আইডি পাসওয়ার্ড কিভাবে দিব লগ ইন আইডিটা হলো আপনার ফোন নাম্বার আপনার ফোন নাম্বারের শুরুতে জিরো টু দিয়ে নেবেন জিরো টু দেওয়ার পরে আপনি এইখানে আপনার ফোন নাম্বারটি টাইপ করবেন এইখানে ফোন নাম্বারটি টাইপ করার পরে এই নাম্বারটিকে আপনারা এখান থেকে কপি করবেন কপি করার পরে পাসওয়ার্ড হিসাবে আপনি সেম নাম্বারটি এখানে দিয়ে তার মানে আপনার আপনার ফোন নাম্বার যেটা থাকবে থাকবে পাসওয়ার্ডও সেটাই এবার জাস্ট এখান থেকে সেম ক্লিক করুন ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এটা হচ্ছে আপনার মোবাইল নাম্বারের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটি এখানে এই ড্যাশবোর্ডের ভিতরে আপনি বেশ কয়েকটি অপশন পাবেন তো এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করে শুরুতে আপনি আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে রাখবেন তা না হলে আপনার বিল কিন্তু যে কেউ দেখে নিতে পারবে বা আপনার যে ইনফরমেশন সেগুলো কিন্তু অন্য কেউ দেখে নিতে পারবে তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করে নেবেন আপনার পাসওয়ার্ডটি এবং পাসওয়ার্ডটি কোনো জায়গাতে লিখে রাখবেন তার কারণ পরবর্তীতে পাসওয়ার্ডটি ভুলে গেলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন এবার এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট বিল সিঙ্গেল মান্থ তো এখানে আমরা যে কাজটি করবো সর্বপ্রথম আমাদের বিলটি দেখে নিব যে আমাদের কোন কোন মাসের বিল দেওয়া হয়নি তো এখান থেকে আপনারা এই যে স্ট্যাটাস রিপোর্ট এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে নভেম্বর দেওয়া হয়েছে তো এখানে আমি জানুয়ারি সিলেক্ট করবো জানুয়ারি দু একুশ থেকে নভেম্বর দু হাজার একুশ পর্যন্ত কোন কোন মাসের বিল আমার দেওয়া হয়নি সেটা আমি দেখবো এর জন্য এখান থেকে শো রিপোর্টে ক্লিক করলাম শো রিপোর্টে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে রিপোর্ট চলে আসবে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এপ্রিল পর্যন্ত বিল দিয়েছি এবং এপ্রিলের পরে যে বিলগুলো এসেছে সেগুলো কিন্তু আমি একটাও প্রদান করিনি তো এখান থেকে আপনি যে কাজটি করবেন এখন আপনি আপনার যে টোটাল যে বিলটি রয়েছে সেই টোটাল বিলটি কিভাবে জানবেন তো এটা হলো আপনার পেমেন্ট স্ট্যাটাস রিপোর্ট তার মানে আপনি কোন কোন বিল দিয়েছেন সেই বিলটি আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এবার এখান থেকে আপনি যে কাজটি করবেন ড্যাশবোর্ডে চলে যাবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট বিল মাল্টিপল অপশন ক্লিক করার এখানে এখানে দেখতে পারবেন সাবস্ক্রাইবার নেম নামের রয়েছে আপনি আপনার নামটি দেখতে পারবেন এখান থেকে আপনার নাম সিলেক্ট করে দেবেন তো এখানে আমি জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেখব যে আমার বিল কত আসছে তো এখান থেকে শো শোবে ক্লিক করলাম তো এইখানে আপনাকে শো করবে আপনি যেই যে মাসের বিল দেননি সেটা শো করবে এখানে তো আপনি চাইলে এটাকে এখান থেকে প্রিন্ট করে নিয়ে ব্যাংকের মাধ্যমে মাধ্যমে জমা দিতে পারেন অথবা যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করার সিস্টেম রয়েছে তাহলে আপনি বিকাশেও পেমেন্ট করতে পারেন তো বিকাশে কিভাবে পেমেন্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনি যে কাজটি করবেন সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে আপনার বিকাশ অ্যাপের ভিতরে লগ করবেন ভিউয়ার্স বিকাশ অ্যাপের ভিতরে প্রবেশ করার পরে আপনি এখানে দেখতে পারবেন পে বিল নামের একটা অপশন রয়েছে আপনার এখান থেকে পে বিল অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে সিলেক্ট করবেন টেলিফোন টেলিফোনে সিলেক্ট করার পরে সিলেক্ট করবেন বিটিসিএল বিটিসিএল সিলেক্ট করার পরে এখান থেকে সিলেক্ট করবেন বিলের সময় সীমা তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু মে মাস থেকে নিয়ে কিন্তু আমার বিলগুলো দেওয়া হয়নি তো এখান থেকে সর্বপ্রথম আমি সিলেক্ট করব মে মাস তো এখানে আমি মে সিলেক্ট করলাম মে সিলেক্ট করার পরে এখানে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিব তো এখানে আপনি আপনার আপনার বিলের কাগজের ভিতর বা যে ফোন নাম্বারটি রয়েছে সেটার এরিয়া কোড সহ আপনি এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন তো এরিয়া কোডটি হলো হল জিরো টু তারপরে আপনার ফোন নাম্বার এখানে বসিয়ে দিবেন তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটি এখানে আমি দিয়েছি এবার এখান থেকে পে বিল করতে গিয়ে যান এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার বিলের অ্যামাউন্টটি শো করবে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে আমার মে মাসের বিল কিন্তু দুইশত আঠারো টাকা যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইশত আঠারো টাকা শো করেছে এবার এখান থেকে পরের ধাপে যেতে ট্যাপ করুন এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে দিবেন আপনার বিকাশের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বার বিকাশের পিন নাম্বার দেওয়ার পর আপনি এখান থেকে এই যে ট্যাপ করে ধরে রাখুন এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনার টেলিফোনের বিলটি পে হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার টেলিফোনের বিলটি কিন্তু পে হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট কয় টাকা আমার এখান থেকে কাটছে সেটা কিন্তু দেখাচ্ছে এবং নতুন ব্যালেন্স দেখাচ্ছে এবার পরবর্তীতে ক্লিক করে আপনি রিসিটটি চাইলে ডাউনলোড করে নিতে পারেন যেটা দেখতে পাচ্ছেন বিকাশ থেকে আমাকে রিসিট দেওয়া হয়েছে তো ভিউয়ার্স ঠিক এইভাবে কিন্তু আপনি এক মাস এক মাস করে আপনার যে কয় মাসের বিল বাকি রয়েছে সেই বিলগুলো কিন্তু আপনি এখানে প্রদান করতে পারেন এবার দেখুন আমি দেখব যে আমার বিলটি সত্যিকার অর্থে পে হলো কিনা এর জন্য এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস রিপোর্ট এই অপশনটিতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমি মে মাসের বিল দিয়েছি তাই এখান থেকে মে মাস সিলেক্ট করলাম এবং নভেম্বর সিলেক্ট করলাম শো রিপোর্টে ক্লিক করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পেইড অ্যামাউন্ট কিন্তু এখানে দুইশত আঠারো টাকা এখানে শো করতেছে তার মানে আমার বিলটি কিন্তু পে হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন রিমার্ক জায়গায় ব্রাক ব্যাংক বিকাশ এখানে শো করেছে ঠিক এইভাবে আমি আমার এই পরবর্তী বিলগুলো দিব এবং আপনাদেরকে পেমেন্ট স্ট্যাটাস দেখানোর জন্য আমি পেমেন্ট রিপোর্টের ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো তো ভিউয়ার্স আমি বিকাশের মাধ্যমে আমার যে বি ডিউ ছিল সেগুলো কিন্তু আমি দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমি মে মাসের বিলটি দিয়েছি সেটাই কিন্তু আপডেট হয়ে গেছে এবার আমি দেখাবো যে বাকি বিলগুলো আমি দিয়েছি যেমন জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আমি বিল দিয়েছি সেগুলো এখানে আসে কিনা বা বিলটি পে হয়েছে কিনা সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো তো এর জন্য আমি আবার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি ড্যাশবোর্ডে যাওয়ার পরে পেমেন্ট স্ট্যাটাস রিপোর্ট এই অপশনটিতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে যেহেতু আমি মে মাস থেকে নিয়ে অক্টোবর মাস পর্যন্ত দেখব তাই এখানে উপরে সিলেক্ট করলাম মে এবং নিচে সিলেক্ট করলাম আমি নভেম্বর তো এখান থেকে শো রিপোর্ট এই অপশনটিতে ক্লিক করলাম শো রিপোর্ট এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন মে মাস থেকে নিয়ে অক্টোবর মাস পর্যন্ত আমার যতগুলো বিল রয়েছে প্রত্যেকটি বিল কিন্তু পেমেন্ট হয়ে গেছে বিকাশের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার টিএনটির বিল অনলাইনের মাধ্যমে জানতে পারবেন এবং কিভাবে সেই বিলটি আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি মনে করে থাকেন আমাদের এই চ্যানেলটি দেখে সত্যিই আপনি কোনো কিছু শিখতে পারছেন জানতে পারছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ